বাংলাদেশের রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়, আর এখন সালমানে প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে, সালমানে প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আর 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করুন, আমরা যেমন জেলে 16 বছরে 9 বছর আমি জেলে কাটিয়েছি, কোনোদিন বাইরের খাওয়া খেতে পারি নাই প্রিয় ভাইরা। এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের সরকার প্রধান 3 দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে কিন্তু আপনারা তার এখনো সহযোগীরা বসে সালমানে প্রমাণকে গুলশান ধানমন্ডির রান্না করা ভাত খাওয়াবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও মেনে নেবে না। যারা বাবু নাসের মোহাম্মদ আহমদুল্লাহ, আমার বিএনপির অনেক নেতা আপনাদেরকে সাক্ষী করে বলতে চাই, আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে ডক্টর ইনোস নাই, আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই। আমরা আমাদের নেতা বলে দিয়েছে তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে নিয়ে 100 বছর জেল কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদের স্বার্থ চোর ছিল, পাট পাচ্ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালাই যায় নাই। আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনি নাকি, তাহলে পালালেন কেন? পালালেন এই জন্য আপনি ছিলেন চোর, আপনি ছিলেন ডাকাত, আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইলিয়াস আলীকে গুম করা, আপনি ছিলেন চৌধুরী আলমের গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলার হুকুম দাতা। তাই আপনাকে মানুষ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দয়া করে এই কথাটুকু একটু লিখবেন, প্রচার করবেন। আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করে না, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই নেতার আদর্শের দল বিএনপি, সেই আদর্শ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলে দিয়েছে সময় দিলাম, এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না হয়, এই দেশে যেন শাহাবুদ্দিন সাহেবের মতো 91 সালে রশি টানিয়ে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ব্যবস্থা করলেই আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই, কারণ 16 বছরে 92,000 কোটি টাকা পাচার করে নিয়েছেন, কানাডায় বেগম পাড়া করেছেন, ব্যাংককে বাড়ি করেছেন, দুবাইতে বাড়ি করেছেন, শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি, নাম উল্লেখ করলাম না, তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি কিছু কিছু বাড়ি ঘর নাকি বাইরে দেখা যায়, লজ্জা হয় না, শরম লাগে না?
নেতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে। আপনি 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন, সেই জন্য আপনার বিচার হওয়া উচিত। কোথায় মায়া, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না, পালাইছেন না বাংলাদেশে আসেন, এটা আমার বিষয় না। কদিন পালায়া থাকবেন? তত্ত্বাবধায়ক ইন্টারিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে, সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথা এক বোর্ডে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজন প্রীতি, কোন বিষয়ে মাথা কামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে। আইনের আওতায় নিচ্ছে, আপনারা আসবেন। আমি চাই খালি পায়ে যুদ্ধ করা একজন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কথা দিয়ে গেলাম। আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইরা, যে লোকটি আমার পা অচল করে দিয়েছে, যে লোকটি সংসদের ভবনে 31 জন সংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছে, যে হারুন বিএনপি অফিসকে তছ তছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদিনা বাংলাদেশে বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় ভাইরা, এ হলো জনগণের আকুতি, এ হলো জনগণের ভাষা, এ হলো জনগণের প্রত্যাশা আপনার কাছে বাংলাদেশের মানুষকে সুখী করার জন্য। যেই কারণে বাংলাদেশ স্বাধীন করেছি, যেই কারণে খালি পায়ে যুদ্ধ করেছি, যেই কারণে হিন্দুস্তানে বসে কাঁচা কুমলাকে জীবন ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছি পিণ্ডির দাসত্ব থেকে বের হবার জন্য। কিন্তু আবার 16 বছরে ওই মুজিব কন্যা শেখ হাসিনা ভারতের করদের রাজ্য বানাবার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন, বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ। সে প্রত্যাশা কি এখনো পূরণ হয়েছে? এখনো পূরণ হয় নাই। আমরা মনে করি পূরণ হবে, আমরা বিশ্বাস করি আপনাকে, এই বিশ্বাসের ঘর আপনি কোনোদিনও ভাঙবেন না, এই বিশ্বাসে কেউ কোনোদিনও অপমান করবেন না। বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আপনাকে জানে। যে ব্যক্তিটি বাংলাদেশের ইতিহাসে এমন একটি উপহার নিয়ে আসলেন যে উপহারটা দিয়ে বিশ্বের দরবারে যেমন বাংলাদেশের মানচিত্র প্রমাণিত হয়েছে, উজ্জ্বল হয়েছে, এমনি আপনার এই উদাহরণ উপহার সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের জনগণের কাছে, আপনি একজন সৎ যোগ্য ব্যক্তি। কিন্তু কথা আছে, কারাগারে যিনি এখন আছেন সালমান এব্রাহামান, কারাগারে আছেন পুলিশের আইজিপি শহীদ, কারাগারে আছেন আরো কে, অনেক নেতা, যে ইনু, যে রাশেদ খান মেনন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠা ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সবসময় সহযোগিতা দিয়েছে, তারাও এখন জেলে।